রাজ্যিক পশু চিকিৎসালয়ের জরাজীর্ণ রূপ, ভূত বাংলাত পরিণত পশু চিকিৎসালয়, নগাঁও জেলার শিঙিমারী রাজ্যিক পশু চিকিৎসালয়ের এই বিধ্বস্ত রূপ। হয় আছে গরু নাবাই হাল, তেনে গরু থকাতক নথকাই ভাল, এই বাক্য যেন প্রযোজ্য হয়ে পড়ছে শিঙিমারীর রাজ্যিক পশু চিকিৎসালয়ের ক্ষেত্র। নগাঁও জেলার রূপৈহাটর শিঙিমারী অঞ্চল 2013 চনত নির্মাণ করা পশু চিকিৎসালয় আজিলেক উদ্বোধন করা নাই আর বর্তমান গরুর গোহালীত পরিণত হয়েছে। কেবা লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা চিকিৎসালয় এজন চিকিৎসক সপ্তাহত এবার আহে যদিও বাহিরেরপরাই উভতি যায়। এই চিকিৎসালয়ের জরাজীর্ণ অবস্থায় রাইজর মাজত হাহাকারের সৃষ্টি করেছে। চিকিৎসালয়ের কার্যালয় আর আবাসগৃহসমূহ হাবি জঙ্গলেরে ভরি পড়া ভূত বাংলাত পরিণত হয়েছে। স্থানীয় রাইজে জানিবলৈ দিয়া মতে ইয়াত আসলতে গরু ছাগলীর চিকিৎসার বাবে কোনো পরিবেশ নাই। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষক বহুবার অভিযোগ করা হয়েছে যদিও কোনো কাম নহল। রাইজে শিঙিমারীর রাজ্যিক পশু চিকিৎসালয়খনত নিয়মিত পশু চিকিৎসার ব্যবস্থা করে দিবলৈ রাজ্য সরকারের ওসর দাবি জানাইছে। জনামতে এই বিল্ডিং খন হয়েছে 2013 চনত। এই বিল্ডিংটো শিঙিমারী রাজ্যিক পশু চিকিৎসালয়ের অধীনত হয়েছিল বলে আমি গম পাও। হওয়ার পিছত আজিলেক এই বিল্ডিং খন কোনো ধরনের উদ্বোধন হওয়া নাই, ইয়াত কোনো ডক্টর বা কোনো ধরনের এই সরঞ্জাম নাই। ইয়াত এই অকল মাত্র সরু সরু লড়া ছোৱালীয়ে পায়খানা করে লিট্রিনত পরিণত হয়েছে। এই ভিতর ফালে আপনাদের গিয়ে সুমাই চাব পারে এই বস্তু কি কি হয়ে আছে। ইয়াতে বালি সিমেন্ট যা একবারে ন্যূনতম হেৰি কাম করা হয়েছে, যার ফলত এই ভাঙি ভাঙি জহি হয়ে পড়ে আছে এই বস্তুটা। সরকারের ইমান হাজার লাখ লাখ টাকা এনেকই অন্যায়ভাবে আবন্টন দি যদি ইয়াতে এইটা উদ্বোধন নকরে, ইয়াত কোনো কাম নাই, ইমান টাকা কিয় খরচ করলে? এই টাকাখিনি তো আমি বেলেগ কামত খুটাব পারিলে হয় সরকারে। গতি প্রধানক মই অনুরোধ করিম এই বিষয়ে তদন্ত করে উচিত রাইজক যাতে উচিত ব্যবস্থা করে দিয়ে ইয়াত কি হয় দেখা হয়েছে। এই বিল্ডিং দেখা হয়েছে গরু ছাগলীর মলমূত্র ইয়াত পড়ে আছে। হয় ইয়াত পড়ে আছে, এইটো মোক কোৱা নাই যে ভিতরতে চাওক গই সরু সরু লড়া ছোৱালীয়ে পায়খানা করে লিট্রিনত পরিণত করে দিছে এই বিল্ডিংটো। আপনি সরকারক কি আহ্বান জানাব? এই বিল্ডিংটো উদ্বোধন হোক, ইয়াত ডক্টর আহক, ইয়াত ভাল এটা হেৰি হোক, আমি সেইটো বিচাৰো, ল্যাবরেটরি হোক। নগরপুর হায়দুল ইসলামের রিপোর্ট, নিউজ 7।